শিলাংশান্তির রিপোর্ট। আসন্ন গান্ধী জয়ন্তী উপলক্ষে সোনামুড়ায় অনুষ্ঠিত স্বাস্থ্য শিবির। আজকের স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি ঔষধ বিতরণ করা হয়। গান্ধী জয়ন্তী রয়েছে আগামী অক্টোবরের 2 তারিখ এবং গান্ধী জয়ন্তী উপলক্ষে সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন এবং প্রধানমন্ত্রী শিবির স্বনিধি লোন শিবির অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। এদিন নগর পঞ্চায়েতের অধীন কর্মরত প্রায় 120 জন সাফাই কর্মীর স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করা হয় শিবিরের মধ্য দিয়ে। এছাড়া প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রকমের জন্মের প্রমাণপত্র, বিবাহ প্রমাণপত্র এবং বিভিন্ন শংসাপত্র শিবিরের মধ্যে তুলে দেওয়া হয় বা বিতরণ করা হয়। আজকের এই শিবিরকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টের, শুনুন। কতজন কর্মী আছে যৌথ করুন? গান্ধী জয়ন্তী উপলক্ষে বিশেষ শিবিরের আয়োজন, যেমনটা সংশ্লিষ্ট মহিলার বক্তব্য পেশ করা হয়েছে। তবে এক্ষেত্রে শিবিরকে কেন্দ্র করে একদিকে যেরকম বিনামূল্যে ঔষধপত্র প্রদান করা হয়, স্বাস্থ্য চিকিৎসা করা হয়, প্রত্যন্ত এলাকার মানুষজন স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে অনেকটাই উপকৃত বলে জানাচ্ছেন। অন্যদিকে আজকে প্রশাসনিক শিবিরও অনুষ্ঠিত হয়, অর্থাৎ বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন নথিপত্র আজকের শিবিরের মধ্য থেকে পেয়ে যান উপস্থিত নাগরিকরা। যারা পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী সহ অন্যান্য কমিশনার এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন। শিবিরকে কেন্দ্র করে সকলের মধ্যে আলাদা উৎসাহ পরিলক্ষিত হয়। যেহেতু গ্রামাঞ্চলে স্বাস্থ্য শিবির প্রায় হয় না বললেই চলে, তাই আসন্ন গান্ধী জয়ন্তীকে কেন্দ্র করে যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে সংশ্লিষ্ট নগর পঞ্চায়েত এবং মহকুমা প্রশাসন, তাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। তারা স্বাস্থ্য চিকিৎসা একেবারে ঘরের কাছে, হাতের কাছে পান, তারই সঙ্গে বিনামূল্যে ঔষধ পেয়েছেন বলে জানিয়েছেন সকলে। তবে একই সঙ্গে আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে সোনামুড়া টাউন হলে একটা উল্লেখযোগ্য সারা পরিলক্ষিত হয় উপস্থিত সকলের মধ্যে। আচ্ছা, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।